পূজা উদযাপন পরিষদ আয়োজিত নির্বাচন সহিংসতা এবং উত্তরণ নিয়ে মতবিনিময় সভায় বক্তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক আসিফ মাহতাবকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। সেই সাথে পাঠ্যপুস্তকে কোনো পরিবর্তন না করার আহ্বান জানানো হয়। রাজধানীর সিরডা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তারা দাবি করেন, সংখ্যালঘুদের উপর অতীতের যে কোনো সময়ের তুলনায় নির্বাচনকালে কম হামলা হয়েছে। কিছু ঘটনার জন্য আওয়ামী লীগের অন্তর্কন্দুলকে দায়ী করতে হয়। পাঠ্য বই থেকে শরীফার গল্প এবং অন্যান্য সাম্প্রতিক সম্প্রীতির অধ্যায় কোনো শক্তির চাপে পরিবর্তন না করার আহ্বান জানানো হয়। জামাতি যার চেহারায় দেখলে বোঝা যায় যে সে এক জামাতি মাস্তান, সে তার ধৃষ্টতা কতখানি সে প্রকাশ্যে বাংলাদেশ সরকারের প্রকাশিত একটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলল। নফেল এটা পর্যালোচনার জন্য কমিটি করেছেন, সে তো ওই মুফতি আর মৌলানাদের দিয়ে, সেখানে কোনো জীববিজ্ঞানী নেই, প্রাণীবিজ্ঞানী নেই, কোনো চিকিৎসা বিজ্ঞানী নেই, কোনো মনোবিজ্ঞানী নেই।